অভিনেতা জিতু কামাল এবং তার স্ত্রীকে হেনস্থা করেছে পুলিশ এই অভিযোগ সামনে আসছে। গাড়িতে করে আসছিলেন দম্পতি, নিমতায় তাদের গাড়িতে ধাক্কা মারে অন্য একটি গাড়ি, কিন্তু পুলিশ অভিযোগ নিতে রাজি হয়নি বলে অভিযোগ এফআইআর দায়ের করতে অস্বীকার করা হয়। জিতু কামাল একটি সাম্প্রতিক একটি ছবির দৌলতে অত্যন্ত জনপ্রিয় তিনি। জিতু কামাল এবং তার স্ত্রী তাদের হেনস্থা করা হয়েছে পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ তুলছেন তারা। গাড়িতে করে দম্পতি আসছিলেন নিমতায় তাদের গাড়িতে অন্য একটি গাড়ি ধাক্কা মারে, কিন্তু পুলিশ অভিযোগ নিতে রাজি হয়নি বলে অভিযোগ। একবার তাদের অভিযোগটা আপনাদের শোনাবো। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন। সমীরণ, বিস্ময়কর যে এই যে পোস্ট করেছেন, যেটা জিতু কামালের স্ত্রী অভিযোগ করছেন, সবটা হচ্ছে পুলিশের সামনে? একেবারে সুরজিৎ, পুলিশের সামনেই কর্তব্যরত পুলিশ আধিকারিক তাদেরকে থানায় যেতেও নিষেধ করেছেন, এমনটাই তাদের অভিযোগ। শুধু তাই নয়, এবং থানার মধ্যে যখন এসেছিলেন তারা অভিযোগ জানাতে, সেই যে গাড়িটি যার সাথে তাদের সাথে গণ্ডগোল ছিল এবং গাড়ির চালক এবং অন্যান্য সহযোগীরা থানায় পুলিশ আধিকারিকদের সামনে তাদেরকে হুমকি পর্যন্ত দিয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জিতু কামাল সস্ত্রীক তার দম্পতি এবং তারা গাড়ির মধ্যেই রয়েছেন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে এই মুহূর্তে যে কি তাদের অভিজ্ঞতা একবার নবনীত থেকে জানার চেষ্টা করব। আপনি যখন কি হয়েছিল আমাকে প্লিজ একটু অফিন, আমার আসলে আমার শরীরটা প্রচন্ড খারাপ। ছোট করে যদি বলেন, দুর্ঘটনা গাড়িতে ধাক্কা মারলো, তারপরে কি হলো? গাড়িতে তো ধাক্কা মেরেছে সেটা অন্য জিনিস, সেটার জন্য আমরা জিডি করতে এসেছিলাম। তারপরে যে ঘটনাটা হচ্ছে সবথেকে খারাপ হলো, বাইরে দাঁড়িয়ে যাদের বিরুদ্ধে জিডি করতে এসেছি তারাই বাইরে এসে দেখি আমাদের থ্রেট দিচ্ছে, আমার ড্রাইভারকে থ্রেট দিচ্ছে, আমাদের বলছে যে ডেট করে দেব, খুন করে দেব, এবং আমার মানে পুলিশদের কাছে আমার আমার শরীরটা খুব খারাপ ছিল, এই কারণেই আমি সকালবেলা ব্লাড টেস্ট দিয়েছি, তারপর থেকে এসেছি। আমাকে বোধহয় এফআইআর এর জন্য ডাকছে, আমি একটু আসছি। এবার সেটার জন্য আমি দেখতে যাচ্ছি, সেটা সকালবেলা আমাকে একটু তুমি শুনলে যে এখন এই মুহূর্তে এফআইআর করার জন্য থানার আধিকারিকরা তাদেরকে ডেকেছেন, কিন্তু প্রায় ছ ঘন্টার কাছাকাছি অতিবাহিত হয়ে গেছে এবং তাদের পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। থানার সামনে হুমকি দেওয়া হয়েছে এই অভিনেতা এবং অভিনেত্রীকে, এবং তারা যখন গাড়িতে করে আসছিলেন মাঝিরাটি মোড়, সেখানে যখন একটি অন্য একটি গাড়ি তাদের গাড়িকে ধাক্কা মারে, তখন সেই গাড়িটিকে থামানোর চেষ্টা করলেই বচসা শুরু হয়ে যায়। কর্তব্যরত পুলিশ আধিকারিক তাদেরকে থানায় যেতে নিষেধ করেন, শুধু তারা অভিযোগ জানাতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয়, এমনটাই অভিযোগ। এরপর যখন তারা থানায় এসে পৌঁছন, সেই সময় যে ঘাতক গাড়িটি, সেই গাড়ির খালাসি এবং চালকরা থানায় পুলিশের সামনে তাদেরকে হুমকি দেয়, এমনটাই অভিযোগ। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ থানায় যে এফআইআর করার জন্য তাদেরকে ডাকা হয়েছে, বেশ কয়েক ঘন্টা অতিবাহিত হয়ে গেছে এবং ওই অভিনেতা অভিনেত্রী দম্পতির অভিযোগ যে তাদের সঙ্গে যে দুর্ব্যবহার করেছিল গাড়ির চালক এবং খালাসি এবং সহযোগীরা, সেই সময় থানার সামনে এসে তাদেরকে হুমকি দেয়া হয়, এবং সেই হুমকি দেওয়ার পর যে এফআইআর করতে বলা হয় সেখানে আমাদের বলো যে গাড়ি ধাক্কা মারলো, যে গাড়ির ওই ঘাতক গাড়ির চালক এবং খালাসি হুমকি দিল, তারা এখন কোথায়? তারা কি তাহলে পুলিশের সামনে তো ঘটনাটা হয়েছে? একেবারেই ওই অভিনেত্রীর অভিযোগ পুলিশের সামনে হুমকি দেওয়া হয়েছে, এবং সেই অভিযোগ এই হুমকি দেওয়ার পরপরই তারা দুপক্ষকেই আটক করে রাখা আছে, এমনটাই পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এখনো পর্যন্ত দুপক্ষের তরফ থেকে সুনির্দিষ্ট অভিযোগের কথা পুলিশের পক্ষ থেকে স্বীকার করা হয়নি। যে ঘটনাটা ঘটেছে মাঝিরাটি মোড়ে দুটি গাড়ির মধ্যে রেষারেষি, এবং সেই সময় যে অভিনেতা অভিনেত্রীর গাড়ির সঙ্গে ধাক্কা মারার পর যখন পণ্যবাহী গাড়িটির সঙ্গে বচসা শুরু হয়ে যায়, সেই সময় কর্তব্যরত পুলিশ আধিকারিকদের থানায় যেতে নিষেধ করে। তুমি সুপ্রজিৎ দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে এফআইআর করার প্রক্রিয়া তাদের তার জন্য ডাকা হয়েছে, এবং বেশ কয়েক ঘন্টা অতিবাহিত হওয়ার পর ডাকা হয়েছে, এবং তারা সেই কাজেই এখন ব্যস্ত রয়েছেন। কিছুক্ষণ আগে তাদের সাথে আমরা কথা বলছিলাম যে রীতিমতো তাদের যে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে, যে পুলিশের কাছ থেকে তারা কোনো রকম সহযোগিতা পাননি। শুধু তাই নয়, থানা চত্বরে যে অভিযুক্ত গাড়ি, সেই অভিযুক্ত গাড়ির চালক এবং সহযোগীরা তাদেরকে হুমকি দেয়, মেরে ফেলার হুমকি দেয়, সেখানে পুলিশ উপস্থিত ছিল। তাদের অভিযোগ যে পুলিশ সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ
নেওয়া হয়নি। শুধু তাই নয়, অভিযোগ নিতেও অস্বীকার করা হয়েছে এবং এমনটাই অভিযোগ ওই অভিনেতা অভিনেত্রী দম্পতি। এই মুহূর্তে তাদেরকে এফআইআর করার জন্য ডাকা হয়েছে, তারা থানার ভেতরে গেছেন এবং তারা সেই সমস্ত কাগজপত্রে সহিসাবুত করছে।